গণপরিবহন বা বাস চলাচল সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করব তাই করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবিতে আজ রোববার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছেন সড়ক পরিবহন শ্রমিকরা শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয় সাংগঠনিক ভাষ্য করোনা মহামারীতে কিছু চালু থাকলেও গণপরিবহন বন্ধ রয়েছে এতে পঞ্চাশ হয়ে পড়েছে গণপরিবহন চালুর দাবি বাস্তবায়নে আজ রোববার বিক্ষোভ মিছিলের পাশাপাশি মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয় অন্যদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার চলমান লকডাউনের মেয়াদ পাঁচ মে পর্যন্ত বাড়িয়েছে নতুন এ বিধিনিষেধে কিছু শর্ত যুক্ত করা হয়েছে তবে ঈদের আগে তিনটি কর্মদিবস থাকায় কিছুটা শিথিল করে ফের লকডাউন বাড়ানোর চিন্তা করছে সরকার পাশাপাশি সীমিত পরিসরে গণপরিবহন চালানোর বিষয়টিও ভাবা হচ্ছে তবে এ বিষয়ে আন্তমন্ত্রণালয়ের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে শেষ করছি আলাইকুম